বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আজকে আপনাদেরকে জানাবো তিশার সেরা 5টি নাটক সম্পর্কে। দর্শকবৃন্দ, এই নাটকগুলো ইউটিউব ভিউর উপর নির্ধারিত। নাম্বার 5, আশ্রয়। কারা এই নাটকটিতে অভিনয় করেছেন? মোশারফ করিম, জাকিয়া বারী, মমতা হোসেন খান এবং নুসরাত ইমরোজ তিশা। নাটকটি পরিচালনা করেন মাবরুর রশিদ বান্না। নাটকটির ভিউ ইতিমধ্যে 4.1 মিলিয়নের উপরে। নাটকটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। নাম্বার 4, কথা দেয়া আছে। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা এবং তাহসান খান। নাটকটির ভিউ ইতিমধ্যে 5 মিলিয়নের উপরে। নাম্বার 3, আই এম অ্যান্ডার অ্যারেস্ট। জি সিরিজের ব্যানারে নির্মিত এই নাটকটির ভিউ ইতিমধ্যে 6.2 মিলিয়নের উপরে। নাটকটিতে অভিনয় করেন মোশাররফ করিম এবং নুসরাত ইমরোজ তিশা। এই নাটকটি পরিচালনা করেন মুরসালিন শুভ। নাম্বার 2, নারী দিবসের বিশেষ নাটক ছেলেরা এমনই হয়। শামীম হাসান সরকার এবং নুসরাত ইমরোজ তিশা অভিনীত এই নাটকটির ভিউ ইতিমধ্যে 8 মিলিয়নের উপরে। নাটকটি পরিচালনা করেন ইমরাউল রাফাত। নাটকটি গ্লোবাল টেলিভিশন ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। নাম্বার 1, লাভলি ওয়াইফ। আফরান নিশো এবং নুসরাত ইমরোজ তিশা অভিনীত এই নাটকটি পরিচালনা করেন রশু আহমেদ। নাটকটির ভিউ ইতিমধ্যে 9 মিলিয়নের উপরে। নাটকটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে। দর্শকবৃন্দ, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।